আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসকে রাফি। আমি রাফি আছি আপনাদের সাথে। তো শুরুতে যেই ভিডিওটি দেখেছেন সেই ভিডিওটি এডিট করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হলো ক্যাপকাট। অ্যাপসটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আপনাকে আরও একটি গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করতে হবে, তো ভিডিওটির লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। গ্রিন স্ক্রিন ভিডিওটি আপনারা যেই চ্যানেল থেকে ডাউনলোড করবেন সেই চ্যানেলটি আমার আরেকটি ইউটিউব চ্যানেল, তো আপনারা সবাই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং গ্রিন স্ক্রিন ভিডিওটি আমি নিজে তৈরি করে আমার আরেকটি চ্যানেলে আপলোড করেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখান থেকে সরাসরি ক্যাপকাট অ্যাপসে চলে যাব। তারপর অ্যান আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সরাসরি ফটো অপশনে ক্লিক করব। তো তারপর এখান থেকে আমরা ফোনের ফ্রেমের ভিতরে যেই ফটোটা সেট করব তো সেই ফটোটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে নিচে অ্যাডে ক্লিক করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা এখানে শো করতেছে। তো তারপর এখানে ফরম্যাট বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে চলে আসার পর আমরা এখান থেকে 16:9 এটাকে সিলেক্ট করব। তো তারপর এখান থেকে ফটোর লাস্টে যে ক্যাপকাটের ওয়ার্কমার্কটা রয়েছে তো আমরা সেটাকে ডিলিট করে দেব। তারপর ফটো লেয়ারটার উপরে ক্লিক করে ফটোটাকে জুম করে একটু কর্নারে নিয়ে বসিয়ে দেব। তো তারপর এটা লেয়ারটাকে লং করে নেব 15 সেকেন্ড পরিমাণ। তারপর এখান থেকে ব্যাকে চলে আসব। তারপর আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন ওভারলি বলে। তো তারপর আমরা এখান থেকে ওভারলিতে ক্লিক করব। তো ওভারলিতে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করব। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আমরা যেখানে যেই ফটোটা দেব আপনার যে ফটোটা সেটাকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেবেন। তো তারপর ফটোটাকে একটু জুম করে আমি যেভাবে যেই জায়গায় বসাচ্ছি তো আপনারা সেভাবে বসিয়ে নেবেন। তো তারপর ফটো লেয়ারটাকে লং করে নেবেন 15 সেকেন্ড পরিমাণ। তারপরে আবার এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করব। তো তারপর এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করব। তো ভিডিও অপশনে ক্লিক করার পর আমি যে গ্রিন স্ক্রিন ভিডিওটা ডাউনলোড করার কথা বলেছি আপনার সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ভিডিওটাকে জুম করে ফ্রেমের ভেতরে ভালোভাবে সেট আপ করে নেবেন। তো ভিডিওর গ্রিন কালারগুলো রিমুভ করার জন্য আপনারা এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন ক্রোমাকি বলে। তো ক্রোমাকিতে চলে আসার পর এখানে এটাকে টেনে গ্রিন কালারের উপরে নিয়ে আসবেন। তো তারপর এখান থেকে ইনটেনসিটি এটাকে ফুল করে দেবেন। তারপর এখান থেকে শ্যাডো এটাকেও ফুল করে দেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এখানে প্রথম ফটো লেয়ারটার উপরে ক্লিক করবেন। তারপর এটাকে জুম ইন জুম আউট করে ফোনের ফ্রেমের ভিতরে ভালোভাবে সেট আপ করে নেবেন। তারপর দ্বিতীয় ফটো লেয়ারটার উপরে ক্লিক করার পর এটাকে আমি যেভাবে জুম ইন জুম আউট করে সেট আপ করবো আপনারাও ঠিক সেভাবে সেট আপ করে নেবেন। তো তারপর এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনাকে একটি ব্ল্যাক কালার ইমেজ সিলেক্ট করতে হবে। তো ইমেজটির লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা সেটাকে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি ইমেজটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা অ্যাড হয়ে গেছে। তো তারপর এটাকে জুম করে কাপটার ভিতরে ভালোভাবে সেট আপ করে নেব। তো এখানে এই ব্ল্যাক কালার ইমেজটা ব্যবহার করলে এখানে মনে হয় যে আপনাকে চায়ের কাপের ভিতর দেখা যাচ্ছে। তারপর এই ব্ল্যাক কালার ফটো লেয়ারটাকে 15 সেকেন্ড পরিমাণ লং করে নেব। তারপর এখান থেকে ব্যাকে চলে যাব। আপনাকে এখানে কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সটগুলো অ্যাড করার জন্য আপনার এখানে একটা অপশন পেয়ে যাবেন টেক্সট। তো তারপর আপনাকে এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার এখানে টেক্সটে লিখবেন আই মিস ইউ। তো টেক্সট লেখা হয়ে গেলে তারপর আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে একটা অপশন দেখতে পাবেন স্টাইল। তো আপনার সেখানে ক্লিক করবেন।
তারপর এখানে বিভিন্ন ধরনের টেক্সটের স্টাইল দেওয়া রয়েছে, যার যেটা ভালো লাগেছে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ইয়েলো রঙের এটাকে সিলেক্ট করে করব করছি। তো তারপর এটাকে জুম ইন জুম আউট করে ফোনের ফ্রেমের ভিতরে নিচে ভালোভাবে সেট আপ করে নেবো। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে এটাকে 5 সেকেন্ড পরিমাণ লং করে নেব। তারপর এখান থেকে আবার অ্যাড টেক্সটে ক্লিক করব। এবার আপনাদেরকে টেক্সট অপশনে লিখতে হবে প্লিজ, PLESE প্লিজ। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করার পর স্টাইলে চলে আসবেন। তো স্টাইলে চলে আসার পর আপনার এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখান থেকে একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিয়ে তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেব। তো তারপর এটাকে লং করব 5 সেকেন্ড পরিমাণ। তারপর এখান থেকে আবার অ্যাড টেক্সটে ক্লিক করব। তো এখানে আমাদের টেক্সট অপশনে লিখতে হবে ব্যাক মাই লাইফ, BACK ব্যাক MY মাই LIFE ব্যাক মাই লাইফ। তারপর রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার স্টাইলে চলে যাবেন। স্টাইলে চলে যাওয়ার পর আপনার যার যেটা পছন্দ সেটাই সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে জুম ইন জুম আউট করে ভালোভাবে সেট আপ করে নেবো। তো তারপর এটাকে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে যাব। তো 5 সেকেন্ড করে 15 সেকেন্ড, 3 5 15, তিনটি টেক্সটে 5 সেকেন্ড করে রাখলে 15 সেকেন্ড মিল মতো হয়। তো তারপর এখান থেকে আপনার একটি নাম অ্যাড করতে হবে। তো আপনার নাম অ্যাড করার জন্য আবার অ্যাড টেক্সটে ক্লিক করব। তো এখান থেকে আমি আমার নামটা টেক্সট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করার পর একটি স্টাইল সিলেক্ট করে নেব যে কোনো, তারপর এটাকে উপরে কর্নারে ভালোভাবে সেট আপ করে নেবেন। তো তারপর আপনার আপনার নেমটা ভালোভাবে সেট আপ করে নেবেন। তারপর এখান থেকে লেয়ারটাকে লং করে নেবেন ভিডিও লাস্ট পরিমাণ 15 সেকেন্ড পর্যন্ত। তো আমাদের ভিডিওটি পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো আমি ভিডিওটি আপনাকে প্লে করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি পুরো তৈরি হয়ে গেছে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপরে কর্নারে যে একটি শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। তো আপনি এখান থেকে ডাউন অপশনে ক্লিক করে দেবেন। ভিডিওটি আপনার ফোনে সেভ হয়ে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন এবং নিচে থাকা লাল বাটনটির উপরে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরবর্তী সব নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।